বিষয় স্থির তড়িৎ। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শিক্ষক শ্রী সৌমেন চ্যাটার্জি এবং শিক্ষক শ্রী শান্তনু দে। আমরা আরও একবার স্যারদের ধন্যবাদ জানাবো এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য। সরাসরি চলে যাব ক্লাসে, স্যারদের অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। আচ্ছা, আমরা গতদিন স্থির তড়িতে যে অংশটা বলেছিলাম সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বেশ কিছু অংশ, এবং শেষ করেছিলাম তড়িৎ দ্বিমেরুর একটা প্রবলেম দিয়ে। আমরা প্রথমেই বলে রাখি আজকের ক্লাসটা একটু দ্রুত দিতে হবে, কারণ আমাদেরকে আজকের মধ্যেই এই চ্যাপ্টারটা কল স্থির তড়িৎটা শেষ করতে হবে। আমি দ্রুত কতগুলো জিনিস যেগুলো খুব একটু গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো শুধু বলে যাচ্ছি। একটা তড়িৎ দ্বিমেরু আমরা আগের দিন বলেছিলাম যে তার দুই প্রান্তে সমপ্রকৃতির সমমানের আধান থাকবে, কিন্তু বিপরীত প্রকৃতির আধান তারা নির্দিষ্ট একটা স্বল্প দূরত্বের মধ্যে থাকবে। আমি এই দূরত্বটা ধরে নিয়েছিলাম 2L, এর মধ্যবিন্দু L। এখন আমি লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাই, ধরা যাক সেটা P বিন্দু। আমরা জানি যেখানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হয় সেখানে আমাদের কী করতে হয়, একক ধনাত্মক আধান রাখতে হয়। আমরা +1 ধনাত্মক আধান এখানে আমরা রাখলাম। রাখলে এই যে বিন্দু আধানটা আছে এই বিন্দু আধান এর উপরে একটা বল দেবে। বলটা কি বল? অবশ্যই তড়িৎ আকর্ষণ বল, কারণ বিপরীত তড়িৎ আছে, এখানে মাইনাস এখানে প্লাস। সেই বলের মান আমরা ধরে নিলাম E1। এবং প্লাস কি আধান একে কী করবে, সমতড়িৎ এটাও প্লাস এটাও প্লাস বিকর্ষণ করবে, এটা বিপরীত দিকে E2। আমরা গতদিনের শেখা সূত্র থেকে E1 এর মান বের করতে পারি। E1 এর মান যদি এসআই পদ্ধতিতে বের করি 1/4πε Q/ এই ডিস্টেন্সটা যতটা হবে সেইটা। আমি ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে x, তাহলে অবশ্যই Q/x2। এবং E2 যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে 1/4πε। তোমরা দেখতে পাচ্ছ যে এ পাশটা যদি x হয় এদিকটা তো x হবে, এই দুটো ত্রিভুজ তুলনা করলে তোমরা বুঝতে পারবে Q/x2। এখন এই যে E1 এবং E2 দুটি তড়িৎ ক্ষেত্র প্রবল আমরা লিখলাম, এই তড়িৎ ক্ষেত্র প্রবল দুটি তো আসলে দুটো ভেক্টর দুটির মান আমরা প্রকাশ করেছি। এখন E1 এবং E2 এদের মধ্যবর্তী কোণ কত? E1 এবং E2 এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এটা আমাদের জানা দরকার। আমরা ধরে নিলাম এই কোণটি থিটা, অনুরূপভাবে এই কোণটিও থিটা হবে, এই দুটো ত্রিভুজ তুলনা করলে আমরা দেখতে পাবো। যদি এই কোণটি থিটা হয় বা এই কোণটি থিটা হয় তাহলে অবশ্যই এই কোণটিও থিটা হবে, বা অন্যভাবে আমরা বলতে পারি যে এই দুটি ভেক্টরের মধ্যে কোণ নিশ্চিতরূপে এই ত্রিভুজটার, এই বড় ত্রিভুজটার বহিঃস্থ কোণটা হবে, তাহলে দূরবর্তী অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হবে। অর্থাৎ একবারে আমি লিখে দিলাম E1 আর E2 মধ্যবর্তী কোণ হচ্ছে 2θ। তাহলে সেখান থেকে আমরা যদি পি বিন্দুতে লব্ধি তড়িৎ প্রবল বের করতে চাই সেটা অবশ্যই এটা হওয়া উচিত E1² + E2² + 2E1E2 cos 2θ। লক্ষ্য করে দেখো E1 এবং E2 ভেক্টর দ্বয়ের মান সেম আছে, আমি হিসাবের সুবিধার জন্য এদেরকে E ধরে নিলাম। তাহলে এখন এখানে দেখো E² + E² + 2E² cos 2θ আছে, তাহলে এখান থেকে আমরা এই দুটো যোগ করলে 2E² হচ্ছে, 2E² একটা কমন নিলে বাইরে বেরোচ্ছে √2E, ভিতরে থাকছে 1+cos 2θ। তাহলে 1+cos 2θ মানে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক সূত্র যদি ব্যবহার করি তাহলে রুট এর ভিতরে হচ্ছে 2cos²θ, বাইরে বেরোলে হচ্ছে √2cos θ। তাহলে এই দুটো গুণ করে দিলে হচ্ছে 2E cos θ। এখন E-র মানটা এর যে কোনো একটা মান বসালেই হয়ে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 2Q cos θ/4πε x²। এখন এই ছবি থেকে দেখো cos θ-র একটা মান তোমরা দেখতে পাবে, cos θ-র মান হচ্ছে এটা যদি x হয় এবং মধ্যবিন্দু থেকে
যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল নির্ণয় করতে হবে তার দূরত্বটা যদি r হয় তাহলে অবশ্যই cos থিটা মানে হবে কি x বাই আর, ঠিক লিখলাম, ঠিক লিখলাম না, হবে l বাই x, কারণ এইটুকুনি l, এইটুকুনি l, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ l বাই x, তাহলে এখানে মানটা পাতিয়ে দিচ্ছি cos থিটার জায়গায়, তাহলে l বাই x কিউব। দেখো আমাদের কিন্তু x এর মান দেয়া ছিল না সমস্যাতে, আমাদের বলা ছিল তড়িৎ দ্বিমেরু দুটি মধ্যবর্তী দূরত্ব 2l এবং মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর r দূরত্বে একটি বিন্দু p সেখানে তড়িৎ ক্ষেত্র প্রবল নির্ণয় করতে বলা ছিল। তাহলে x টা আমি ধরে নিয়েছিলাম, তাহলে এই ত্রিভুজ থেকে আমি x এর মান বের করে নিতে পারি, অবশ্যই x সমান সমান হবে r স্কয়ার প্লাস l স্কয়ার, কারণ x টা তো অতিভুজ। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 2ql বাই 4 পাই এপসাইলন r স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। লক্ষ্য করে দেখো আমরা গতদিন বলেছিলাম এই 2ql এটার মানে কি, এটার মানে হচ্ছে মেরু শক্তি ইনটু আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে তড়িৎ দ্বিমেরুর কার্যকর দূরত্ব, একে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলেছিলাম। তাহলে p মানে হচ্ছে যদি 2ql হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি e সমান সমান হচ্ছে p বাই 4 পাই এপসাইলন r স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখন লক্ষ্য করে দেখো আগের দিন আরেকটা কথাও বলেছিলাম যে তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বটা পারিপার্শ্বিক বাহ্যিক দূরত্বের থেকে ছোট হবে, অনেকটাই ছোট হবে, তাহলে অবশ্যম্ভাবীভাবে আমাদের আরটা কিন্তু এল থেকে অনেক বেশি হবে এবং এলটাকে আমরা নেগলিজেবল ধরতে পারি, অগ্রাহ্য করতে পারি, তাহলে সেক্ষেত্রে মানটা হচ্ছে পি বাই 4 পাই এপসাইলন আর কিউব। গতদিনে লক্ষ্য করে দেখো আমরা যেটা ই বের করেছিলাম পার্শ্ববর্তী অবস্থানে সেখানে কিন্তু ইটা এসেছিল 2পি বাই 4 পাই এপসাইলন আর কিউব অ্যাপ্রক্স করার পরে, আর আজকে এই অবস্থানে আসলো কত, পি বাই 4 পাই এপসাইলন আর কিউব, তাহলে এটা 2পি ছিল, এটা শুধু পি আছে। এবার একটা সমস্যা আছে যে যে কোনো অবস্থানে, এই যে কোনো অবস্থানেটা তোমরা বইয়ে যদি লক্ষ্য করো সেখানে তোমরা দু পাতা ধরে দেখতে পাবে করে দেয়া আছে, আমরা এটা একদম সংক্ষেপে করব কারণ আমাদের তো খুব বেশি প্রমাণ প্রমাণ দেয় না, আমাদের এখান থেকে কিছু সমস্যা করতে দেয়, সমাধান করতে দেয়, ফলে আমরা কিন্তু খুব জটিল করে বিষয়টা করব না। মাইনাস কিউ প্লাস কিউ আছে, এটা একটা তড়িৎ দ্বিমেরু, যে কোনো একটা অবস্থানে বলেছে, মানে না এই পাশে এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর, বলেছে যে কোনো একটা অবস্থানে, তাহলে কেন্দ্র থেকে আর দূরত্ব একই রকমভাবে ধরে নিলাম থিটা কোণে বিন্দুটা আছে। এবার দেখো এখানে যে জিনিসটা আমি ধরতে বলছি সেই জিনিসটা হচ্ছে এই বিন্দুতে আমি, তাহলে এই বরাবর তড়িৎ ক্ষেত্রের নেট প্রভাব যদি ই হয় তাহলে এই দিকে কত হবে, এদিকে হবে ই কস থিটা যদি এটা থিটা হয়। আমরা একটুখানি আগে জানলাম যে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র যখন প্রযোজ্য হয় সেটা কিন্তু ই হয় না, সেটা ই প্যারালাল হয়, গেল। একই রকমভাবে উল্লম্ব দিকে আমরা দেখেছি মানে এই অবস্থান ওয়াই অক্ষ বরাবর সেখানে যেটা হয় সেটা ই পারপেন্ডিকুলার সাইন থিটা হয়। এখন এই ই প্যারালাল মানে কি, আমরা আগেই জেনেছি ই প্যারালাল মানে হচ্ছে 2পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউ, আর ই পারপেন্ডিকুলার মানে, মানে প্যারালাল বলতে আমি বোঝাচ্ছি এই বিন্দুর অবস্থানে পার্শ্ব অবস্থানে তার তড়িৎ ক্ষেত্র কত হয় তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে, আর এদিকটা বললাম উল্লম্ব অবস্থানে কত হয়, তাহলে ওই পারপেন্ডিকুলার কত হবে, পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউ। তাহলে অবশ্যম্ভাবীভাবে ই সমান সমান কি হবে, দেখো আবার দুটো ভেক্টর পেয়েছো ও এখানে তো উপাংশ বিভাজন করা হয়েছে, তাহলে এই দুটোর স্কোয়ার করে যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে দেখো আমরা লিখবো 2পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউ কস স্কোয়ার থিটা যোগ পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউ সাইন স্কোয়ার থিটা, আর এইটা তো স্কোয়ার হবে। ভালো করে একটু দেখে নাও ওই জায়গাটা কি করলাম, আমরা আমরা ই ই কস থিটা না ধরে এই বরাবর ই প্যারালাল কস থিটা লিখেছি আর এই বরাবর ই পারপেন্ডিকুলার কস থিটা লিখেছি, ই প্যারালাল কস থিটার জায়গায় প্যারালাল যে কম্পোনেন্ট মানে পার্শ্ববর্তী অবস্থানে যেটা হয় সেটার মান লিখেছি, পারপেন্ডিকুলার অবস্থানে যেটা হয় সেটা এখানে লিখেছি। এবার এই দুটো লব্ধি যদি বের করতে হয় যেহেতু এটা হচ্ছে উপাংশ বিভাজন, তাহলে সেখানে সূত্র ছিল কি রুট ওভার ই
প্যারালাল স্কোয়ার কস স্কয়ার থিটা প্লাস ই পারপেন্ডিকুলার স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে এইটার স্কোয়ার যোগ এইটার স্কোয়ার করে নিয়ে তার রুট করা, সেই ভ্যালু দুটো এখানে পাঠিয়ে দিয়েছি। এবার লক্ষ্য করে দেখো, এখান থেকে পি বাই ফোর পাই এপসাইলন নট আর কিউবটা রুটের বাইরে বেরিয়ে চলে আসছে, পি বাই ফোর পাই এপসাইলন নট আর কিউবটা রুটের বাইরে বেরিয়ে চলে আসছে। পি বাই ফোর পাই এপসাইলন নট আর কিউবটা রুটের বাইরে বেরিয়ে চলে আসছে, তাহলে ভিতরে পড়ে থাকছে হচ্ছে ফোর কস স্কয়ার থিটা, কারণ এই টু আছে, টু এর স্কোয়ার করলে ফোর হয়, ফোর কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখান থেকে আমরা লিখতে পারি, একটু ত্রিকোণমিতিটা ব্যবহার করলেই আমরা লিখতে পারব, ওয়ান প্লাস থ্রি কস স্কয়ার থিটা। তাহলে এই হচ্ছে যে কোনো অবস্থানে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র, থিটা কোণে, মধ্যবিন্দু থেকে থিটা কোণে যে কোনো অবস্থানে আমরা আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র পেয়ে গেলাম। এখানে কিছু আমি অ্যাপ্রক্স করেছি, একদম টোটাল পর্বপর্বর ধাপগুলো আমি বলিনি, জাস্ট সংক্ষেপে তোমরা যাতে জিনিসটা করতে পারো, এই বিষয়গুলো ধরার মধ্যে কিছু তাত্ত্বিক বিষয় আছে সেগুলো আমি বললাম না, এটা সহজে তোমরা করতে পারবে। এবার এই সূত্রে কস থিটার জায়গায় তোমরা থিটার জায়গায় যদি জিরো বসিয়ে দাও, বসিয়ে দিলে তোমরা পার্শ্ব অবস্থানে কত হবে বের করতে পারবে, থিটার জায়গায় নাইনটি বসিয়ে দিলে উল্লম্ব অবস্থানে কত হবে তোমরা বের করতে পারবে। এই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রপ্রাবল্য বললাম। এবার আমরা যে জায়গাটা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতে যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গাউসের উপপাদ্য, আমি সেইটা এবার একটু বলবো। গাউসের উপপাদ্য এই বিষয়টা বোঝার আগে আমাদের মনে কতগুলো জিনিস জেনে রাখা দরকার, সেটা এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বলতে কি বোঝানো হচ্ছে, ধরা যাক তড়িৎ বলরেখা প্রত্যেকে যদি এক একটা তীর হয়, তাহলে তোমরা শুনেছ যে ভীষ্ম তার শরীর ষড়শয্যায় যখন ছিল অর্জুন তার সমগ্র শরীর তীরের দিয়ে বিদ্ধ করে ফেলেছিল, তাহলে এই যদি ভীষ্মের শরীর হয় তাহলে তার মধ্যে দিয়ে যতগুলো তীর পাস করেছে এই সংখ্যাটা হচ্ছে এই ক্ষেত্রের মধ্যে অতিক্রান্ত মোট অতিক্রান্ত তীরের সংখ্যা, তীরটাকে আমি বলেছি তড়িৎ বলরেখা, তাহলে এখানে হবে তড়িৎ বলরেখা সংখ্যা। তাহলে এ গিয়ে একটা চাপ দিয়েছে, সেই চাপ দিয়ে ভীষ্মকে শুয়ে দিয়েছে মাটিতে, তাহলে একই রকমভাবে এই তড়িৎ বলরেখাগুলি কারুর মধ্যে দিয়ে কোনো ক্ষেত্রের মধ্যে দিয়ে যখন লম্বভাবে পাস করেছে, পাস করলে ওই ক্ষেত্রটার উপরে একটা তড়িৎ বলের ধাক্কা দিয়েছে, সেই তড়িৎ বলের ধাক্কাটাকে আমরা বলছি তড়িৎ ফ্লাক্স। এটা অ্যাকচুয়ালি যদি তোমরা ভেবে দেখো যে এ কী করে, এ কিন্তু তড়িৎ ক্ষেত্রটাকে একটা আমরা ওয়েভ ফ্রন্ট যেটাকে বলেছি ওয়েভ ফ্রন্ট তৈরি করতে 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 মাধ্যমের মধ্যে সঞ্চালন করতে করতে বলে না, একটা আন্দোলন সৃষ্টি করতে করতে যাই, সে আন্দোলনটা তৈরি করে। তাহলে তড়িৎ ফ্লাক্স আসলে তাত্ত্বিকভাবে যদি আমরা এটা বুঝলাম, কিন্তু ম্যাথামেটিক্যালি যদি দেখি সেটা হচ্ছে কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে তড়িৎ বলরেখার সংখ্যা তাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। এটাকে আমরা বের করতে পারি ই ডট ডিএস, এখানে কিন্তু ডট প্রোডাক্ট করা হয়েছে তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্রপ্রবলের সঙ্গে, আর যে যদি এইটা হচ্ছে তোমার একটা তল হয়, এস তল হয়, তাহলে এস তলের একটা ক্ষুদ্র অংশ আমরা ধরে নিলাম ডিএস। এবার এর দিকটা অবশ্যই ডিএসের কিন্তু দিক আছে, এই যে তো আমাদের ক্ষেত্রফল যেটা হয় উপরের দিকে না নিচের দিকে, বের করার সূত্র হচ্ছে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবদ্ধ হয়ে তলটা একে এনক্লোজ করে তাহলে হচ্ছে এ উপরের দিকে হবে, আর ঘড়ির কাঁটার দিকে হলে নিচের দিকে হবে। তাহলে এর একটা দিক আছে, আর তড়িৎ ক্ষেত্র ধরো এইভাবে পাস করছে তড়িৎ বলরেখাগুলি বা তড়িৎ ক্ষেত্রটাকে, তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ এখানে কত, থিটা, তাহলে ই ই ডট ডিএস লিখেছিলাম, তাহলে এখানে লিখলাম ই ডিএস কস থিটা তার ইন্টিগ্রেশন, এবার ইটা যদি ফিক্সড হয় ইটা বাইরে বেরিয়ে চলে আসবে, দুটো গুণ করলে ইএস কস থিটা হবে। তাহলে একটা জিনিস আমাদের তড়িৎ ফ্লাক্স সম্পর্কে জানতে হবে, তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি, দ্বিতীয় আর একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে গাউসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে আমাদের অবশ্যই কি শর্ত জানা দরকার। শর্তগুলোর মধ্যে আছে হচ্ছে এক নম্বর যেটা, যে আধান বন্টনের জন্য আমি এটা ব্যবহার করব সেই আধান বন্টনটা অবশ্যই একটি বদ্ধ তল দ্বারা সীমাবদ্ধ হবে, বদ্ধ তল দ্বারা সীমাবদ্ধ হবে।
তার মানে যদি কোনো ওপেন চার্জ ডিস্ট্রিবিউশন থাকে তার ক্ষেত্রে কিন্তু আমরা গাউস উপপাদ্য প্রয়োগ করতে পারবো না। অবশ্যই টোটাল আধান বন্টনটাকে সেটা ডিসক্রিট হতে পারে বা কন্টিনিউয়াস হতে পারে, তাকে কিন্তু আমাদের একটা বদ্ধ তল দিয়ে আবদ্ধ করে নিতে হবে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এই আধান বন্টনটা এমনভাবে থাকবে যাতে এই আধান বন্টনের নেট তড়িৎ ক্ষেত্র প্রবল্য যেটা, সেই তড়িৎ ক্ষেত্র প্রবল্যটা যেন ফিক্সড হয়, স্থির, ধ্রুবক হয়, যাতে আমি যখন দেখো লক্ষ্য করে এই সমাকলন ইটাকে আমি বাইরে বের করে নিয়ে চলে এসেছি, শুধু ডিএস এর পরে ইন্টিগ্রেশন করেছি, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রবল্যটা যেন ধ্রুবক হয়। এই দুটো কথা মাথায় রাখতে হবে। এখানে আরও অনেক কিছু বলার ছিল, আসলে একটু দ্রুততার সঙ্গে বলতে হচ্ছে, একটু বইটা খুলে মিলিয়ে নেবে সুবিধা হবে। তাহলে এবার আমরা দেখি, ধরো একটা জায়গায় এরকম আধান বন্টন আছে, এরকম আধান বন্টন আছে, আমি কি করলাম এই আধানটাকে এনক্লোজ করলাম, বলেছি এটা বদ্ধ তল দ্বারা সীমাবদ্ধ করতে হবে। এক্ষেত্রে মনে রাখবে কোনো কোনো আধান যদি বহির্পৃষ্ঠে অবস্থান করে তাহলে কিন্তু এই আধানটা সীমাবদ্ধ আধান হলো না। একে সীমাবদ্ধ করা যায় কি করে একটু পরে আমি বলবো যখন অ্যাপ্লিকেশনে যাব, অবশ্যই এক টোটাল বিষয়টাকে ভিতরে থাকতে হবে। এবার আমি কি করলাম এর, তাহলে নেট তড়িৎ ডিস্ট্রিবিউশনটা যেটা সেন্টার আছে, আমি ধরলাম এটা সেন্টার, কেন্দ্রে আছে, কেন্দ্রে আছে, তাহলে এখান থেকে আমি ধরে নিলাম যে এই যে তল, এই তলের মধ্যে একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা ডিএস ধরলাম, তাহলে এটা এইদিকে এরকম উল্লম্বভাবে আছে। এবার আমি কি করছি, আমি বলেছিলাম যে তড়িৎ ফ্লাক্স কাজে লাগবে, তাহলে আমি তড়িৎ ফ্লাক্সটা নির্ণয় করতে চাইব যদি তড়িৎ ক্ষেত্র ই এইদিকে এরকমভাবে হয়। এবার দেখো এক্ষেত্রে যেহেতু আমি একটা বিন্দু আধান কেন্দ্রে ধরে নিয়েছি, তাহলে এক্ষেত্রে কিন্তু তড়িৎ আধানের যে বন্টনটা বা তড়িৎ ক্ষেত্রের যে দিক আর ডিএস এর দিক, এর মধ্যবর্তী কোণটা হয়ে গেছে 0°, তাহলে অবশ্যই ইডিএস হয়েছে, বা আমরা এটা না ধরতেও পারতাম। এবার দেখো যেটা আমার বলার মুখ্যত, আমরা ই এর মান কত সেটা বলতে পারি, ই এর মান Q/4πε0r² এটা আমরা এসআই পদ্ধতিতে দেখেছি। আমরা এখানে ই এর মানটা বসিয়ে দিতে পারি Q/4πε0r² ডিএস, কিউটাকে আমরা বাইরে বের করে নিলাম, এপসাইলনটাকে বাইরে বের করে নিলাম, ভিতরে থাকলো বা ফোর পাইটাকেও বাইরে বের করে নিলাম, ভিতরে থাকলো ডিএস, ডট ডটটা যদি তুলে দিই তাহলে এখানে ডিএস কস থিটা চলে আসবে, তাহলে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, দেখো এরকম একটা রাশিমালা আসবে। এক্ষেত্রে ই এবং ডিএস এর দিকের মধ্যবর্তী কোণ আছে সেটা হচ্ছে থিটা। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন দেখো ডিএস কস থিটা বাই আর স্কোয়ার যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি ঘনকোণের সূত্র। এইখানেও কটি কথা বলার দরকার ছিল, ঘনকোণ বিষয়টা কি, Q/4πε এই টোটাল ঘনকোণের যদি আমি ক্লোজ ইন্টিগ্রেশন করি, মানে ঘনকোণ বিষয়টা কি, ধরো এই একটা আমরা যদি দেখি এটা দেওয়াল আছে, সেই দেওয়ালে আমার থেকে যতগুলি রেখা গিয়ে ওখানে মিট করছে মোট কতটা, আমাকে যদি একটা বিন্দু ধরা হয় এই বিন্দুর সঙ্গে এখানে কতগুলি কোণ তৈরি করতে পারছে, যে এরিয়াটা তৈরি করলো সেই এরিয়াটাকে এবার তুমি টোটাল চতুর্দিকে ঘুরিয়ে দাও, তাহলে ঘুরিয়ে দিলে মোট 2π + 2π এরকম মানে কোণ তৈরি হয় থ্রি ডাইমেনশনাল। যেমন কোণ বিষয়টা হচ্ছে টু ডাইমেনশনাল ব্যাপার, আর ঘনকোণ বিষয়টা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ব্যাপার, ফলে এর মোট মান হচ্ছে 4π হয়। আমি এই জায়গাগুলো একটু মানে অনেকটা বলার বিষয় কিন্তু বলা যাচ্ছে না, কারণ সময়টা এত কম না, মানে Q/εপসাইলন আসলো এই 4π আর 4π মিটে গিয়ে, যেহেতু প্রমাণগুলো পরীক্ষায় দেয় না সেই কারণে আমি প্রমাণের দিকে অতটা গুরুত্ব দিচ্ছি না। দেখো এই হচ্ছে আমাদের গাউসের উপপাদ্যের এসআই ফর্ম, তাহলে এই ফর্মটা আমরা এখানে লিখে ফেললাম। এবার এর অ্যাপ্লিকেশন আমি বলছি, দেখো অ্যাপ্লিকেশনগুলো একটু আমাদের কাজে লাগে। দেখো এবার ধরো তোমাকে বলেছে যে এরকম একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুর চতুর্দিকে একটা তোমার আমার কাজ কি, যে কোনো বিন্দু আধান পেলে
বলছে বিন্দু আধানের, ধরো তোমাকে বলেছে এটা বিন্দু আধান আছে, এর থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়। তাহলে এটা সহজেই আমরা আগে শিখেছিলাম, সেই পন্থায় করতে পারতাম কুলম্ব সূত্র ব্যবহার করে, যে ওখানে 1/4πε কিউ বাই আর স্কোয়ার হয় ই মানে। এবার আমি গাউসের উপপাদ্য শিখলাম, আমি দেখতে চাই জিনিসটা তাই হয় কি না। দেখো এবার আমরা কি করছি করছি, দেখো আমাদের প্রথমেই বলা ছিল যে প্রথম কাজ হচ্ছে যে আধানটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রবল নির্ণয় করতে চাইছো তাকে তুমি সীমাবদ্ধ বদ্ধ করে নাও, আবদ্ধ করে নাও এটা বদ্ধ তল দিয়ে। তাহলে আমি আর বরাবর একে আবদ্ধ করার জন্য কি করলাম, দেখো আমি একটা গোলক কল্পনা করলাম, এটা একটা বদ্ধ তল হলো, এই বদ্ধ তলটার নাম দেওয়া হয়েছে গাউসীয় তল। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতেই পারে যে এখানে একটা বিন্দু আধান ছিল তার চতুর্দিকে কেন আমি একটা গোল আঁকলাম, একটা গোলক মতো দিয়ে একে বদ্ধ করলাম কেন, অন্য কোনো শেপ দিয়ে বদ্ধাম তো এটাকে এরকমভাবে বদ্ধ করতে পারতাম, তাহলে এরকম করলাম কেন। দেখো আমি দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছিলাম, অবশ্যই গাউসের সূত্র ব্যবহার করতে গেলে এমনভাবে ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রগুলোতেই যাতে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা ধ্রুবক হয়। লক্ষ্য করে দেখো এই বিন্দু আধান থেকে এই এমন একটা তল গাউসীয় তল হবে যে তলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান হবে, ধ্রুবক হবে, তবেই তো আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই বিন্দু আধানের চতুর্দিকে যদি একমাত্র আমরা গোলক কল্পনা করি তাহলে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব এই তলের উপরে দেখো আর করেই থাকে, আর আর যদি থাকে কিউ ফিক্সড আছে তাহলে এই সূত্র অনুপাতে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধ্রুবক থাকে, অর্থাৎ আমরা গাউসের সূত্র ব্যবহার করতে পারি। সেই কারণে এই তলটা হল গাউসীয় তলটা হলো গোলক। এবার দেখো আমরা কি করছি, আমরা শিখেছি ই ডট ডিএস গাউসীয় তলের ক্ষেত্রে গাউসের সূত্র অনুপাতে কিউ বাই এইটা। এবার লক্ষ্য করে দেখো তোমরা এখানে ইটা বাইরে বের করে নাও, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস মানে এই তলের মোট ক্ষেত্রফল কত, গোলকের মোট ক্ষেত্রফল কত তোমরা জানো 4πr² ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে ই মানে কত হবে, কিউ বাই 4πr² এপসাইলন। দেখো কুলম্বের সূত্র থেকেও যা এসেছিল এটা কুলম্বস ল, আমরা জানতাম কুলম্বের সূত্র, আর গাউসের উপপাদ্য থেকে সেম জিনিসই আসলো। এবার আমরা জানবো যে তাহলে কুলম্বের সূত্র জানলেই তো হয়ে যেত, তাহলে কেন আমরা গাউসের উপপাদ্য শিখতে গেলাম। কুলম্বের সূত্র যেখানে যেখানে বলেছি আমরা লক্ষ্য করে দেখবো প্রতি ক্ষেত্রে বলেছি বিন্দু আধানের ক্ষেত্রে। এবার দেখো আমরা যখন গাউসের উপপাদ্য বলছি তখন কি বলছি, গাউসের উপপাদ্য আমরা কিন্তু বিন্দু আধান ছাড়াও বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন প্রথমেই বলি একটা গোলক আছে, পরিবাহী গোলক হতে পারে অপরিবাহী গোলক হতে পারে, একটা পরিবাহী একটা গোলক আছে ধরে নিলাম আমরা, এই গোলকের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে কিউ, মোট আধান এখানে আছে হচ্ছে কিউ, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। আমাকে বলেছে এই গোলক থেকে পার্শ্ববর্তী আর দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে আমার কাজ কি ছিল, আমার কাজ প্রথম বলেছি গাউসের উপপাদ্য বারবার বলছি জিনিসটা মনে রাখবে, প্রথম কাজ হচ্ছে এমন একটা তল কল্পনা করো যে তল এই আধানটাকে এই আহিত বস্তুটাকে সীমা বদ্ধ করে ফেলতে পারে এবং সেই তলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেন সমান হয়। তাহলে এটা অবশ্যই একটা গোলক হতে হবে, তবেই দূরত্ব সমান হবে, আধান তো ফিক্সড আছেই তাহলে প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান হবে। এবার আমরা গাউসের সূত্র ব্যবহার করব, তাহলে গাউসের সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, ই ডট ডিএস সমান সমান যদি কিউ বাই এপসাইলন হয় তাহলে ইটা ধ্রুবক বাইরে বের করে দিলাম, টোটাল ডিএস এর উপরে করলে কত হচ্ছে 4πr² কিউ বাই এপসাইলন। তাহলে ই মানে কত হচ্ছে, কিউ বাই 4πε² এখন যদি আমাদেরকে বলে যে আর বিন্দুটা এর উপরে আছে তাহলে কত কি হবে, আর বিন্দুটা এর উপরে আছে, তাহলে এখানে হচ্ছে আর বিন্দুটা এমন যেটা গ্রেটার দ্যান এ, যদি বলে আর ইজ ইকুয়াল টু এ অর্থাৎ গোলকের উপরে আহিত গোলকের উপরস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে, তাহলে আমরা কি লিখব, কিউ বাই 4πε0a² কেন, কারণ আর ইজ ইকুয়াল টু এ তাই। যদি এটা পরিবাহী হয়, স্যার তোমাদেরকে বলেছিলেন যে পরিবাহীর ভিতরে কিন্তু কোনো আধান এক্সিস্ট করে না, থাকে না, তাহলে কী হবে, যদি যদি পরিবাহী হয় এবং সেক্ষেত্রে যদি আর লেস দ্যান এ মানে এই বিন্দুটা যদি এই গোলকের মধ্যবর্তী কোনো জায়গায় হয় তাহলে কি ই কত হবে, ই হয়ে যাবে শূন্য।
এটাকে যদি আমরা একটা গ্রাফে প্লট করি আমরা কি দেখতে পাবো, গ্রাফে দেখালে আমরা দেখতে পাবো এটা শূন্য থাকবে কত দূর পর্যন্ত, শূন্য থাকবে কিন্তু এ মান পর্যন্ত। এ থেকে যেই বাইরে বেরোবে এর সময় কি হবে, একটা পিক নেবে কিউ বাই ফোর পাই এপসিলন, এখান থেকে আস্তে আস্তে ফল করবে। এই পোর্শন বলো শূন্য, এটা হচ্ছে গ্রাফ। এবার লক্ষ্য করে দেখো, আমি একটা কথা এখানে বলে দিই, আমরা একদিন বলেছিলাম যে কুলম্বের উপপাদ্যটা আমরা একটু বলে দেব, এখানে কুলম্বের উপপাদ্যটা আমি একটু বলার চেষ্টা করছি। যদি এর এটা একটা পরিবাহী হয় এবং পরিবাহীর আধান বণ্টন যদি সুষমভাবে হয়, এমনি পরিবাহীর উপরে সুষমভাবে আধান বণ্টিত হয়, তাহলে আধানটা পরিবাহীর উপরিতলে অবস্থান করবে। তাহলে আমরা স্যার বলেছিলেন যে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা মানে কি, সিগমা মানে হচ্ছে কিউ বাই ফোর পাই এ স্কোয়ার। তাহলে এইটা যদি হয় তাহলে লক্ষ্য করে দেখো আধানের উপরিস্থ আহিত বস্তুর উপরিস্থ বা আহিত বস্তুর কাছাকাছি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সূত্রটা কি, কিউ বাই ফোর পাই এপসাইলন নট এ স্কোয়ার। এখন আমরা যদি কিউ এর জায়গায় সিগমা ইনটু ফোর পাই এ স্কোয়ার বসিয়ে দিই তাহলে কি কত দাঁড়ায়, ফোর পাই এ স্কোয়ার ইন্টু সিগমা বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু এ স্কোয়ার, তাহলে ই সমান সমান কত দাঁড়ায়, সিগমা বাই এপসাইলন। তাহলে এইটা দিয়ে আমরা কোনো আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আমরা নির্ণয় করতে পারি এবং এটাকে কুলম্বের উপপাদ্য বলা হয়। এবার আমি দু তিনটে ছবি এঁকে জাস্ট বলছি যে কীরকম কীরকমভাবে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি। একইভাবে বলে যাচ্ছি গাউসের সূত্রের ব্যবহার, ধরো একটা দণ্ড আছে, আহিত দণ্ড, তাহলে তোমরা নিজেরা মনে মনে ভেবে দেখো তো এর ক্ষেত্রে গাউসীয় তলটা কী হবে, অবশ্যই এর ক্ষেত্রে গাউসীয় তল কেমন হবে, এমন একটা তল হবে যার প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান হবে এবং যে একে আবদ্ধ করতে পারবে। তাহলে এখান থেকেও দূরত্ব যা হবে, এদিকেও দূরত্ব তাই হবে, এদিকেও দূরত্ব তাই হবে, এদিকেও দূরত্ব হবে, একে মাঝখানে রাখবে, রেখে আবদ্ধ করে ফেলবে। তাহলে এটা করতে পারে কে, দেখো গোলক যদি হতো তাহলে গোলকের কিন্তু এই জায়গা থেকে দূরত্ব কম হতো, এই জায়গা থেকে দূরত্ব বেশি হতো, তাহলে কি হতে হবে, চোঙ হতে হবে এবং একে সেন্টারে রেখে দিতে হবে, চোঙ হতে হবে এবং একে সেন্টারে রাখতে হবে। দেখো তাহলে এর গাউসীয় তলটা কিন্তু চোঙাকৃতি। এখন এর আধান যদি কিউ হয় তাহলে আমরা কি লিখতে পারি, একই রকমভাবে সেই সূত্র ই ডট ডিএস কিউ বাই এ স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখেছি যেহেতু ই আর ডিএস পরস্পর মধ্যবর্তী কোণ, যেহেতু জিরো ডিগ্রি, সেহেতু আমরা ইটা বাইরে বের করে নিলাম, ডিএস এর জায়গায় লিখে ফেললাম কিউ ইন্টু টু পাই আর এল, চোঙের ক্ষেত্রে হয় ইন্টু কিউ বাই এ স্কোয়ার। তাহলে এলটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে ই মানে আমরা বের করতে পারছি, ই মানে বের করতে পারছি কিউ বাই টু পাই এপসাইলন নট আর এল। এই হচ্ছে আমাদের চোঙের ক্ষেত্র, এটা দণ্ডের পার্শ্ববর্তী কোনো বিন্দুতে আর দূরত্বের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় আমরা করলাম। এই প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করে দেখবে আমি ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ থিটা বলছি, এটাকে জিরো ডিগ্রি বলছি, তোমরা এই জিরো ডিগ্রিটা বুঝতে পারছো কিনা দেখে নেবে এবং পাশাপাশি দেখে নেবে এখানে কিন্তু ক্লোজ ইন্টিগ্রেশন আছে। ক্লোজ ইন্টিগ্রেশন মানে দেখো এইটা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ক্লোজ ইন্টিগ্রেশন মানে বিষয়টা কি, বদ্ধ যে তলটা বলছি সেই তলটা যে বদ্ধ, তাহলে তলের বদ্ধ সমাকল, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বদ্ধ সমাকলকে বোঝানো হয়েছে, তাহলে সেই বিষয়টা কীরকম, দেখো একে বদ্ধ করেছে কটা তল, এই একটা তল, এই একটা তল আর এই পার্শ্বের দিকে যে বক্রতল আছে সেইটা, একটা বোতল, বোতলের মাঝখানে পেন ধরো, তাহলে তার নিচের দিকের অংশটা, উপরের দিকের অংশটা আর এই যে পাশের দিকের যে অংশটা আছে এটা হচ্ছে বক্রতল। এই তিনটে তল মিলে কিন্তু এই দণ্ডটাকে সীমাবদ্ধ করে ফেলেছে, অর্থাৎ গাউসীয় তলটা হচ্ছে এই তিনটে তল দিয়ে তৈরি করা হয়েছে। লক্ষ্য করে দেখো এই যে তলটা আছে, তাহলে এর তো যদি ধনাত্মক আধানে আহিত হয় বা ঋণাত্মক আধানে আহিত হয়, যদি ধনাত্মক আধানে আহিত হয় তাহলে তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে হবে, যদি ঋণাত্মক আধানে আহিত হয় তাহলে তড়িৎ ক্ষেত্র ভিতরের দিকে হবে, মানে এই রেখা বরাবর হয় ভিতরের দিকে নয় বাইরের দিকে হবে। আর
বলেছিলাম তল, তলের যে ক্ষেত্রফল এইটা, এই ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে? ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী? লক্ষ্য করে দেখো এদের মধ্যবর্তী কোণ কত, এটা ডিএস এর দিক বা এস এর দিক, আর এটা হচ্ছে ই এর দিক, মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, ই এবং এস এর মধ্যবর্তী কোণ। তাহলে এই তলটা এবং এই তলটা এরা শুধু সীমাবদ্ধ করতেই কাজে লেগেছে, কিন্তু এদের কোনো ফ্লাক্স কিন্তু নেই, কারণ ইডিএস কস থিটা, থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এই তল আর এই তলের মধ্যে কোনো তড়িৎ ফ্লাক্স পাস করেনি, কেবলমাত্র এই বক্রতলের ক্ষেত্রে দিয়েই পাস করেছে। এবং বক্রতলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বক্রতলের সঙ্গে কিন্তু একেবারে 0 ডিগ্রি কোণে এখানে ছেদ, প্রত্যেকটা এখানে যদি ছোটো ছোটো ডিএস ধরো, তবে ডিএস এর দিকও এইদিকে হবে, ই এর দিকও এইদিকে, তো বলাই আছে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। তাহলে একমাত্র ফ্লাক্স কাট করেছে এই বক্রতলের মধ্যে দিয়ে। কিন্তু আমরা যখন লিখবো এই লেখাটা আমরা কিভাবে লিখবো, আমরা কিন্তু লিখবো E1, এই তলের মধ্যে দিয়ে E1 পাস করেছে, তাহলে E1 ইনটু এই তলটা ধরে নেবো S1, কস 90 ডিগ্রি যোগ এই সাইডের পার্শ্বতলটা E2 ইনটু S2, এই বক্রতলের ক্ষেত্রফল S2 ইনটু কস 0 ডিগ্রি যোগ E3 S3 আবার কস 90 ডিগ্রি। এটা কোন তল? এই S3টা হচ্ছে উপরের তল, S3 এটা হচ্ছে S1, আর পার্শ্বের তলটা হচ্ছে S2। তাহলে তোমরা বুঝতেই পারছো এই দুটো 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে এইটা শুধু এক্সিস্ট করবে, সেইটাই কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে বদ্ধতলের ধারণা। এবার দেখো আছে একটা পাথ, আপনি একটু সময়টা, আমরা যদি একটা পাতের কথা ভাবি, এটা আহিত পাত, তাহলে এই আহিত পাতের মধ্যে আধান বন্টনটা কিভাবে হয়েছে? তাহলে আহিত পাতের মধ্যে দিয়ে আধান বন্টনটা হয়েছে, এর এপাশের তল বা ওপাশের তল যে কোনো তলে থাকতে পারে, তাহলে এটাকে যদি আমি বদ্ধ করতে চাই, একে বদ্ধ করতে পারে কিন্তু একটা বাক্স, এটা বাক্সের মধ্যে একে রেখে দাও, এটা বাক্সের মধ্যে একে রেখে দাও, এমনভাবে রাখো যে দুটো পাশের যেন এই যে এরকম, আমরা ছবিটা একটু ইয়ে করে দেখালাম, এই যে এরকম একটা ছবিটা একটু ক্লিয়ার করে রেখে দিয়ে, এই এই তলটার ক্ষেত্রে এটার এই তল আছে আহিত তল, কি আধানে আহিত? ক্ষেত্রফলে। তাহলে এবার আমি কী করছি, একে আবদ্ধ করতে গেলে কী করতে হবে, এখান থেকে যত দূরত্ব নেবো এখান থেকে তত দূরত্ব নেবো, এখান থেকে যত দূরত্ব নেবো এখান থেকে তত দূরত্ব নেবো, এখান থেকে তত দূরত্ব, এখান থেকে তত দূরত্ব, মানে এটা দেখো পুরো বাক্স হয়ে যাবে, একটা বাক্সের মধ্যে একে সেট করে দাও। দেখো দিলে এই তলটা তার মধ্যে থেকে যাবে, এবং এই তলের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হবে, অর্থাৎ এটা একটা গাউসীয় তল হয়ে গেল। এবার এটাকে বলে, আগেগুলো যেমন গাউসিয়ান সারফেস বলছিলাম বা গাউসীয় তল বলছিলাম, একে বলে গাউসিয়ান পিল বক্স। এখন আমরা কি করব, তাহলে এর এ ক্ষেত্রফল আছে একই সিস্টেম, তাহলে বলরেখাগুলো এদিকে যেতে পারে, এদিকেও যেতে পারে, ঊর্ধ্বমুখী বলরেখা যায় না, মানে তড়িৎ ক্ষেত্রের দিক ঊর্ধ্বমুখী হবে না, কারণ আহিত বস্তু তো এদিকে আছে, তাই যদি থাকে তাহলে উপরের তলটার সঙ্গে বা নিচের তলটার সঙ্গে এই তড়িৎ ক্ষেত্রের কোণ হচ্ছে 90 ডিগ্রি, একমাত্র এ পাশের যে তল আর এ পাশের যে তল তার সঙ্গে এর কোণ আছে 0 ডিগ্রি, বাকি বাকি যে চারটে তল সেই চারটে তলের মধ্যে সঙ্গে ই এর কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সেই তলগুলো আমি কনসিডার করলাম না, শুধু পার্শ্ব তলগুলো এর সঙ্গে সমান্তরাল যে দুটো তল আছে সেই দুটো তলের মধ্যে দিয়ে ইয়ে পাস করবে, তাহলে ই ইনটু ডিএস কিউ বাই এপসাইলন যদি আমরা লিখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই ইনটু টুয়াইস অফ এ। কেন? তার কারণ আবদ্ধ তলের মোট ক্ষেত্রফল যদি ধরি, এটা এ, এটা এ, এটা কাট করবে না, এটা কাট করবে না, ও পাশটা কাজে লাগবে না, এ পাশটা কাজে লাগবে না, ওদের কিন্তু ক্ষেত্রফল আছে কিন্তু ওদের মধ্যে কোনো তড়িৎ ফ্লাক্স নেই, যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে ই ইনটু টু এ ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই সমান সমান কিউ বাই টু এ এপসাইলন। এই কিউ বাই এটাকে স্যার আগের দিন বলেছিলেন, এটাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, তাহলে সিগমা বাই টু এপসাইলন। এই জিনিস, এখানে একটা মজার জিনিস তৈরি হয়েছে, সবাই লক্ষ্য করে দেখবে,
সেটা হচ্ছে এতক্ষণ যা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করলাম সেটা এরকম, গোলকের ক্ষেত্রে কিউ বাই ফোর পাই এপসাইলন আর স্কোয়ার, চোঙের ক্ষেত্রে কিউ বাই টু পাই এল এপসাইলন, টু পাই আর এল এপসাইলন। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে আরটা আছে, অর্থাৎ দূরত্বের উপরে নির্ভর করে, কিন্তু একমাত্র এই পাতের ক্ষেত্রে কিন্তু যে তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় হয়েছে সেই তড়িৎ ক্ষেত্রটা দেখো সে কিন্তু দূরত্বের উপরে নির্ভর করছে না, অর্থাৎ দুদিকে ফিক্সডভাবে বলরেখা পাস করিয়ে যাচ্ছে। তাহলে এইটা হওয়া যেই হলো সঙ্গে সঙ্গে মানুষের মাথায় বুদ্ধি খেলে গেল যে এই যদি হয় তাহলে এইটা দিয়ে তো আমি কী তৈরি করতে পারবো, আমি সুষম ক্ষেত্র প্রবলের তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারবো, পাশাপাশি আমি যদি দুখানা এরকম সেট তৈরি করে ফেলি, দুটো পাতকে যদি আমি মুখোমুখি রাখি এবং সেই দুটো পাতের একটাকে যদি প্লাস একটাকে মাইনাস সমাধান আহিত করতে পারি তাহলে কি হবে, তাহলে দেখো এখান থেকে ক্ষেত্র প্রবল বলরেখাগুলি নির্গত হবে, প্লাস থেকে আমরা জানি নির্গত হয় কি আকারে নির্গত হবে, সিগমা বাই টু এপসাইলন, সিগমা বাই টু এপসাইলন, সিগমা বাই টু এপসাইলন। মাইনাসে কি হবে, তড়িৎ ক্ষেত্র ঢুকবে, কি করে ঢুকবে, একই সূত্র শুধু বলরেখার অভিমুখ বদলে গেছে, সিগমা বাই টু এপসাইলন, সিগমা বাই টু এপসাইলন, আর এখানে দেখো সিগমা বাই টু এপসাইলন। ছবিটা লক্ষ্য করে দেখো, ক্ষেত্র ওয়ান এই পাশে একটা বলরেখা বেরিয়েছে একটা বলরেখা ঢুকছে, সমমানের বিপরীতমুখী বল প্রকাশ করছে, তাহলে এখানে নেট ক্ষেত্র প্রবল শূন্য, এ পাশেও তাই, কিন্তু মাঝে দেখো প্লাস থেকে মাইনাসের দিকে একটা ক্ষেত্র প্রবল পাওয়া যাচ্ছে এবং দুটো যোগ করলে সেই ক্ষেত্র প্রবলের মান হচ্ছে সিগমা বাই এপসাইলন। তাহলে এখান থেকে মানুষের মাথায় বুদ্ধি খেটে গেল যে আমরা এবার নতুন জিনিস শিখে গেছি, কী জিনিস, আমরা চাইলে কোনো ক্ষেত্র প্রবলকে একটা জায়গায় আটকে রাখতে পারি, কেন আটকে রাখতে পারি, সেখানে আটকে রেখে ভবিষ্যতে আমরা সেটাকে ব্যবহার করতে পারি আধানের উৎস হিসাবে। এইখান থেকেই কিন্তু আমাদের ধারকের ধারণাটা এসছে। স্যার ধারকের ধারণাটা বলবেন, আমি শুধু আর দু মিনিট পাঁচ মিনিট একটু বিভবটা বলে দিই স্যার, তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে, এইখান থেকেই কিন্তু প্রথম ধারকের কনসেপ্টটা এসছে। আসলে বিষয়টা হচ্ছে আমাদের যে অংশটা বাকি আছে সেই অংশটা আমরা যেভাবে বলছিলাম বলতে গেলে আর তিন দিন লাগবে, কিন্তু আমাদের তো অতটা সময় সুযোগ পাওয়া যাচ্ছে না, এই হুটোপাটা করে বললে নিজেদেরও সন্তুষ্টি হয় না। আমরা এবার বলবো বিভবের ধারণা। আচ্ছা, যারা মহাকর্ষ পড়েছো তাদের বিভবের ধারণা বলার প্রয়োজনীয়তা খুব একটা বেশি দরকার হয় না, কারণ মহাকর্ষিক ইলেভেনে আমরা একদম পুরো জিনিসটা দেখেছি, একই জিনিস। দেখো আমি প্রথমে বলেছি এই একটা কিউ আধান, কিউ আধান আছে, তাহলে একে এর একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রটা কত, এই দিকে আছে, যে কোনো একটা বিন্দুতে যদি আমরা নির্ণয় করতে চাই কত সেই তড়িৎ ক্ষেত্রটা, ইজ ইকুয়াল টু কিউ বাই ফোর পাই এপসাইলন আর স্কোয়ার, আর বিন্দুতে এইটা। এবার আমার ইচ্ছা হয়েছিল এখানে কি আছে, একক ধনাত্মক আধান আছে, এবার আমার ইচ্ছা হয়েছে যে একে আমি এখান থেকে অসীমে নিয়ে যাব, তাহলে কি হতো, অসীমে নিয়ে যাব, এখান থেকে অসীমে নিয়ে যাব, তাহলে কি হতো, তাহলে কোনো জায়গায় নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হয়, কোনো একটা বিন্দুকে একটা জায়গার থেকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে কি করতে হবে, স্মরণ ঘটাতে হবে, স্মরণ ঘটাতে গেলে কি করতে হয়, কাজ করতে হয়, তাহলে এখানে অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। তা আমরা ছোটবেলায় জেনেছি কাজ মানে কি, কাজ মানে হচ্ছে বল ইনটু স্মরণ, অবশ্যই ডট প্রোডাক্ট, কেন ডট প্রোডাক্ট, কারণ এটা স্কেলার রাশি, এটা দিকের উপরে নির্ভর করে না কার্য, আমরা জানি, তাহলে এফ ডট ডিআর হবে। আমি ধরে নিলাম যে আমি এই আর ক্ষেত্র বরাবর মানে বলরেখা বরাবরই আমি বাইরে অসীমে গিয়ে ঠেকব। আগের দিন বলেছিলাম তোমাদের কাছে অসীম বলতে বোঝায় কি, কি জানি কি জানি না, অসীম মানে হচ্ছে বিয়ন্ড দ্য লিমিট, মানে তুমি যেখানে রিচ করতে পারছো না তার বাইরে যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে তার সাপেক্ষে অসীম। তার মানে এখানে যেহেতু কিউ আধানটা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, এর সীমা যদি এই আধানটার মান খুব কম হয়, খুব বেশি তো হবে না, তার মানে এই রেঞ্জের বাইরে যে জায়গাটা আছে একটু বেশ খানিকটা দূরে সেটা এর ক্ষেত্রে অসীম। আমি ধরে নিলাম এই বরাবর যাবো, তাহলে নিশ্চিতরূপে ই এর দিকও দেখো এই দিকে, আর এর দিকও দেখো এই বরাবর যাচ্ছে, তাহলে এফ ডট ডি আর কী হবে, এদের মধ্যবর্তী কোণ
অবশ্যই 0 ডিগ্রি হবে, তাহলে আমরা এটাকে এফ ডি আর লিখতে পারি। তাহলে ডাব্লু মানে আমরা কি লিখতে পারি, এফ ডট ডি আর, যদি আমরা কোথার থেকে কোথায় নিয়ে যেতে চাইছি, এবার আর বিন্দু থেকে অসীমে, আর বিন্দু থেকে অসীমে গেল। তাহলে কত হবে, তাহলে এফ এর জায়গায় মানটা বসিয়ে দিই আমরা, এফ মানে তো এখানে তড়িৎ ক্ষেত্রটা, কিউ পাই ফোর পাই এপসিলন আর স্কোয়ার ইনটু ডি আর, দেখো কিউ বাই ফোর পাই এপসিলন ধ্রুবক, একে আমি বাইরে বের করে দিলাম। তাহলে ডাব্লু মানে কত হচ্ছে, কিউ বাই ফোর পাই এপসিলন বাইরে বেরোলো ডি আর বাই আর স্কোয়ার। তোমরা ইন্টিগ্রেশনটা শিখে গেছো ক্লাস ইলেভেনের শেষের দিকে, বা টুয়েলভে তো ভালোভাবে দেখেছোই। কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে, আর থেকে অসীমে, আর থেকে অসীমে। কত হচ্ছে, কিউ বাই ফোর পাই এপসিলন, এইটা ইন্টিগ্রেশন করলে মাইনাস ওয়ান বাই আর হচ্ছে। এবার তাহলে যেহেতু নির্দিষ্ট সমাকল, আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাব। তাহলে এই আসলো আমাদের ডাব্লু। এবার আমি একটা বলছি, তাহলে আমি বিভবের সংজ্ঞা যদি পড়ি, ক্লাস টেনে আমরা পড়েছিলাম যে কোনো তড়িৎক্ষেত্রের মধ্যে, কোনো বিন্দু আধানের বা কোনো তড়িৎক্ষেত্রের মধ্যে একক আধানকে অসীম থেকে তড়িৎক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। লক্ষ্য করে দেখো, আমি এখানে যেটা কী করেছি, আমি আর থেকে অসীমে নিয়ে গেছি। কেন একটু পরেই বুঝতে পারবে। আমরা এখানে যেই ডাব্লু নির্ণয় করব, ডাব্লুটার মান আসবে কত, কিউ বাই ফোর পাই এপসাইলন ওয়ান বাই আর, কারণ এই ইনফিনিটিটা এখানে বসালে শূন্য হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, যে এখানে একটা মাইনাস আছে, আর সমাকলনের সূত্রের মাইনাস, বসালে হচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন ওয়ান বাই আর। তার মানে হচ্ছে এখান থেকে আমি যদি এই আর বিন্দু থেকে এই পরিমাণ কার্য করি, তবে একে কোথায় নিয়ে যেতে পারবো, অসীমে নিয়ে যেতে পারবো। তাহলে অসীম থেকে এই বিন্দুতে আনতে গেলে কি করতে হবে, এই পরিমাণ ঋণাত্মক কার্য করতে হবে। তাহলে এই ঋণাত্মক কার্য মানে কি, কিছু কিছু টার্ম বইয়ে লেখা আছে যে আমি জীবনে কোনোদিন বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। এই ঋণাত্মক কার্য মানে কি, ঋণাত্মক কার্য মানে হচ্ছে আমি যদি অসীম থেকে কোনো বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি, একক ধনাত্মক বিন্দু আধানকে, তাহলে সেই বিন্দুতে কিন্তু কাজ করার একটা সামর্থ্য অর্জিত হয়ে থাকে। যেমন আমরা একটা গার্ডার টেনে ধরে রেখেছি, গার্ডারটা ছাড়িনি, টেনে ধরে রাখা মানে হচ্ছে অসীম থেকে এই বিন্দুতে নিয়ে আসা, মানে ওর মধ্যে একটা পোটেনশিয়াল তৈরি হলো, ও একটা কাজ করতে পারবে। এই একক ধনাত্মক আধানের জন্য ওর মধ্যে যে পোটেনশিয়াল তৈরি হলো তার নামই হচ্ছে বিভব বা পোটেনশিয়াল, মানে কাজ করার যে ক্ষমতা তৈরি হলো সেইটা কিন্তু বোঝানোর জন্যে আমি উল্টো বলেছিলাম যে আমি আর থেকে অসীমে নিয়ে যাব, নিয়ে গেলে আমার ধনাত্মক কার্য হচ্ছে। তাহলে এই উল্টো কাজটা যদি করি তাহলে কী হবে, অসীম থেকে যদি আরে আসতে চাই তাহলে কী হবে, এই পরিমাণ কার্য বা এই পরিমাণ শক্তি ওখানে স্টোর্ড হবে, তার মানে ওখানে একটা স্থিতিশক্তি তৈরি হবে, তার একটা কাজ করার সামর্থ্য তৈরি হবে। একক ধনাত্মক আধানের জন্য যে কাজ করার সামর্থ্য তৈরি হয় কোনো একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তার নাম হচ্ছে তড়িৎ বিভব। তাহলে যদি তড়িৎ স্থিতিশক্তি বের করতে চাই, তাহলে আমাদের তড়িৎ বিভবের রাশিমালা কোনটা, এই একই জিনিস শুধু ঋণাত্মক, কারণ আমি নিয়ে যাবো উল্টো পথে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ বাই আর। লক্ষ্য করে দেখো, এর যে উৎসটা সেটা কিন্তু ডট প্রোডাক্ট, এফ ডট ডি আর। তাহলে বিভব অবশ্যই কিন্তু কি, আমি বলছি কার্য বা স্থিতিশক্তি, তাহলে এটা অবশ্যই কিন্তু একটা স্কেলার রাশি। যখন আমরা তড়িৎ বিভব নির্ণয় করব বিভিন্ন বিন্দুর জন্যে, একাধিক বিন্দুর জন্যে, আমাদের মাথা খারাপ করার কোনো জায়গা নেই, কারণ এটা কিন্তু তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মতো ভেক্টর যোগ করতে হবে না। যেখানে কোথায় কে আছে দেখো, এই সূত্রে শুধু ফেলে দাও মাইনাস কিউ বাই আর, এটা মনে রাখবা, ভ্যালু বসিয়ে দেবা, প্লেন যোগ বিয়োগ করলেই উত্তর চলে আসবে। প্লেন যোগ বিয়োগ মানে সাধারণ বীজগণিত ফলো করলেই বেরিয়ে চলে আসবে। গেল, তাহলে আমরা এখান থেকে বিভবের মান নির্ণয় করতে পারলাম। বিভব মানে বলেছি একক ধনাত্মক বিন্দু আধানের জন্যে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে সঞ্চিত তড়িৎ শক্তি। তাহলে এটাকে যদি আমরা তড়িৎ স্থিতিশক্তি বের করতে চাই, পোটেনশিয়াল এনার্জি, তাহলে কী বলবো, তাহলে এটাকেই আমরা, এই বিভবটাকেই আমরা কিউ দিয়ে গুণ করে দেবো।
একক আধানের জন্য সঞ্চিত শক্তিকে যদি বলা হয় বিভব, তাহলে কিউ আধানের জন্য সঞ্চিত শক্তিকে বলা হয় ওই বিন্দুতে সঞ্চিত কিউ আধানের উপর কিউ আধানের জন্য সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি। তাহলে জাস্ট রাশিমালাটা এরকম আসবে, কিউ কিউ ড্যাশ মাইনাস একটা ফোর পাই এপসাইলন আর। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ স্থিতিশক্তি রাশিমালা। বোঝা গেল এই জায়গাটুকু কি সময়? ঠিক আছে, আচ্ছা আমি আর এখানে বলছি না, আমাদের হচ্ছে এই এখানে বলার দুটো জিনিস আছে, একটা হচ্ছে বিভবের এককটা একটা ইন্টারেস্টিং একক, ওয়ান ভোল্ট, আর ভোল্ট এবং ইএসইউর মধ্যে একটা রিলেশন আছে, আর হচ্ছে আমাদের বিভব এবং তড়িৎ ক্ষেত্রপ্রবলের মধ্যে একটা সম্পর্ক আছে। এই দুটো স্যার এসে বলছেন, কারণ সময়ের যদি বলে নিয়ে তারপর স্যার ধারকত্বটা বলছেন। এইভাবে ঘুটো কাটা পথ তাহলে আমরা স্যার তো বলে গেলেন, বিভবের ধারণাটাও দিয়ে গেলেন, এখানে প্রাবল্য ও বিভবের সম্পর্কটা একটু আমি সংক্ষেপে দেখিয়ে দিই। প্রাবল্য বিভবের সম্পর্ক ধরা যাক, একটা তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু আমি নিয়ে নিলাম, এ আর বি বিন্দু, প্রাবল্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই, ভেক্টর ই দিয়ে প্রকাশ করলাম, এখানে এ বিন্দুর বিভব ভি প্লাস ডিভি ধরে নিলাম বেশি, বি বিন্দুর বিভব হচ্ছে ভি, এরা মনে করা যাক ডিআর দূরত্বে অবস্থান করছে। এখন দুই বিন্দুর বিভব পার্থক্য কত? এখানে দেখা যাচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভি। বিভব পার্থক্য বলতে কি, যে নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য, এটাই হচ্ছে দুই বিন্দুর বিভব পার্থক্য, তোমরা শিখে আসছো ক্লাস টেনে। তাহলে কৃতকার্য বলতে স্যার বলে গেলেন যে এখানে কি, যে বল ইন্টু সরণ, বল বলতে এখানে কি প্রাবল্য, প্রাবল্য ইন্টু কত, যে সরণ, এখানে ই ডট ডিআর যেহেতু ডট গুণফল, এখন ডিভি সমান সমান তাহলে কি পাবো, ই আর ডিআরের মধ্যবর্তী কোণ কত, যেহেতু এটা বিপরীত ভেক্টর হবে কারণ ই এর উভয়টা এ থেকে বি এর দিকে আর সরণ হচ্ছে কোন দিকে, বি থেকে এর দিকে, তাহলে কত হচ্ছে ই ডিআর কস 180 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি, তাহলে মাইনাস ই ডিআর, অতএব ই সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে দেখতে পাচ্ছ যে প্রাবল্য কি, যে বিভবের নতিমাত্রার সমান, অর্থাৎ যে ই সমান সমান প্রাবল্য সমান সমান বিভব পার্থক্য বাই তাদের যে ডিস্ট্যান্স, এটাই হচ্ছে প্রাবল্য বিভবের সম্পর্ক। এখন যে সমবিভব তলটা কি একটুখানি বলে দিই, এটা আসে তোমাদের সমবিভব তল কি, যে সমবিভব তল নাম থেকেই বুঝতে পারছো সমবিভব, অর্থাৎ কোনো আহিত বস্তুর যে তলের সকল বিন্দুতেই যদি তড়িৎ বিভবের মান সমান হয় তাহলে সেই তলকে আমরা বলবো সমবিভব তল। তাহলে সমবিভব তল যে কোনো আহিত বস্তুর তলের উপরিস্থিত সকল বিন্দুতে তড়িৎ বিভব সমান, তাহলে এটা নিশ্চিতভাবে আমরা গোলক বলতেই পারি, কারণ গোলকের কেন্দ্রে আমি যদি কি আধান রাখি তাহলে গোলকের কেন্দ্র থেকে উপরিতলের সকল বিন্দুতে কী হবে, দূরত্ব সমান, তাই বিভব সমান হয়, তাহলে এটা একটা সমবিভব তলের একটা উদাহরণ। তাহলে এখান থেকে একটা জিনিস দেখাতে হবে যে তাহলে আমরা বলতে পারি কি, বিভব যদি সমান হয় প্রত্যেক বিন্দুতে, তাহলে এক বিন্দু থেকে অপর এক বিন্দুতে যদি কোনো আধানকে নিয়ে আসতে চাই তাহলে কি কোনো কাজ করতে হবে, কারণ আমরা শিখেছি কি যে বিভব প্রত্যেক বিন্দুতে সমান, তাহলে এক বিন্দু থেকে অপর এক বিন্দুতে আধানকে আনতে কৃতকার্য মানেই তো বিভব পার্থক্য। তাহলে এখানে যেহেতু প্রত্যেক বিন্দুর বিভব সমান তাহলে কত হবে, কৃতকার্য হবে শূন্য, কারণ বিভব পার্থক্য সমান যেহেতু। তাহলে এখন একটা জিনিস, একটা জিনিস দেখাতে হবে যে তড়িৎ বল লেখা, তড়িৎ বল লেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে,
তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। তাহলে আমরা এখানে কাছাকাছি দুটো বিন্দু নিলাম এ আর বি, তাহলে এই দুই বিন্দুর মনে করো বিভব পার্থক্য হচ্ছে ডিভি ধরে নেওয়া হলো। এখন মনে করো যে তড়িৎ বল রেখা এর অভিমুখ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে আমরা জানি। মনে করো যে এই ছোট্ট একটা অংশ এটাকে একটা সমতল হিসেবে ধরে নিতে পারি আমরা, যেহেতু খুব কাছাকাছি দুটো বিন্দু, তাহলে এর সঙ্গে থিটাকোণ করে আছে। তাহলে আমরা দুই বিন্দুর বিভব পার্থক্য যখন বলবো, তাহলে ধরে যাক যে এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব যদি ভিবি ধরি, তাহলে এখানে উচ্চ বিভাবে আছে এ বিন্দু, নিম্ন বিভাবে আছে ভি বিন্দু। তাহলে এখানে কি করব যে বিভব পার্থক্য বলতে আমরা একটু আগেই শিখলাম যে নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে কি দরকার। তাহলে ইটাকে কি করব, আমরা দুটো উপাংশ ভাগ করতে হয় যে ই কস থিটা ই সাইন থিটা, যেহেতু আমি বি থেকে এর দিকে আনছি তাহলে আমার এই বলটাই কাজে লাগবে ই কস থিটা। তাহলে কি করছি যে ডিভি সমান সমান ই কস থিটা ইন্টু দূরত্ব এ বি ধরে নিলাম, কিন্তু যেহেতু সমবিভব তল তাহলে ডিভির মান কত হবে শূন্য, যেহেতু বিভব পার্থক্য নেই। তাহলে ই কস থিটা ইন্টু এ বি, যেহেতু ই নট ইকুয়াল টু জিরো বা এ বি নট ইকুয়াল টু জিরো, তাহলে কস থিটা ইকুয়াল টু জিরো সমান কস পাই বাই টু, অর্থাৎ থিটা সমান সমান পাই বাই টু, অর্থাৎ দেখা যাচ্ছে কি থিটার মানটা হবে এই দিকে প্রাবল্য অর্থাৎ বল রেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করছে 90 ডিগ্রি করে। এই মোটামুটি বিভবের ধারণা মোটামুটিভাবে দেওয়া হলো, অনেক কথা বলার ছিল কিন্তু বলা যাচ্ছে না সময়ের অভাব। এখন আমি চলে আসছি ধারকত্ব ধারক বিষয়টাতে, আসছি নেক্সট অধ্যায়। যে ধারকত্ব অর্থাৎ ধারকত্ব বলতে আমরা বুঝবো আধান ধরে রাখার যে ক্ষমতা। এখানে আমরা জানি যে একটা পাত্রে জল যত দেব জল তলের উচ্চতা তত বাড়বে, বা যদি আমি কোনো বস্তুকে তাপ দিই তাহলে কি বাড়ে তোমরা জানো, তাপমাত্রা বাড়ে। তেমনি কোনো বস্তুকে আধান দিলে কি হবে, তার বিভব বাড়বে। স্যার যেটা দেখাবেন, আধান যত দেব তত তার বিভব বাড়তে থাকবে। তাহলে আমরা যদি কোনো পরিবাহীকে কিউ পরিমাণ আধান দিলে যদি তার বিভব ভি পরিমাণ বাড়ে, তাহলে আমরা লিখব কিউ প্রপোর্শনাল টু ভি, কিউ এর সঙ্গে বিভবের সম্পর্ক। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি লিখব, সি ইন্টু ভি, সি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকেই বলা হচ্ছে পরিবাহীর ধারকত্ব, অর্থাৎ সি ইকুয়াল টু কিউ বাই ভি। এখন ভি ইজ ইকুয়াল টু ওয়ান যদি ধরা হয় তাহলে কিউ ইজ ইকুয়াল টু সি হবে। অর্থাৎ কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বাড়াতে ওই পরিবাহীকে যতখানি তড়িৎ আধান দিতে হবে তাকেই বলা হবে ওই পরিবাহীর ধারকত্ব। তাহলে আমরা ধারকত্ব সমান সমান দেখলাম কি, আধান বাই বিভব। তাহলে ধারকত্বের ইউনিট কি হবে, যদি সিএস ইউনিটে আসি তাহলে আমরা আধানের একক শিখেছি যে স্ট্যাট ভোল্ট বাই কি বিভব, এই স্ট্যাট কুলম আর স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট এটাকে বলা হয় স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ ধারকত্বও বলা হয়। আর এসআইটা কি লিখবো, কুলম বাই ভোল্ট ইকুয়াল টু ফ্যারাড, ফ্যারাড। তাহলে যে ফ্যারাড তাহলে কি, যে কোনো পরিবাহীর বিভব এক ভোল্ট বাড়াতে ওই পরিবাহীকে যদি এক কুলম তড়িৎ আধান দিতে হয় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলবো আমরা এক ফ্যারাড। তাহলে এখানে দুইয়ের মধ্যে রিলেশনটা কি হবে, ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের রিলেশন। তাহলে ওয়ান ফ্যারাড ইজ ইকুয়াল টু ওয়ান কুলম বাই ওয়ান ভোল্ট। তাহলে আমরা ওয়ান কুলম, ওয়ান কুলম মানে 3×10⁹ স্ট্যাট কুলম, আর এক ভোল্ট মানে হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে কি পাবো, যে 9×10⁻১১ স্ট্যাট ফ্যারাড। এটাই হচ্ছে রিলেশন। এখন ব্যবহারিক ক্ষেত্রে ফ্যারাড খুব বড় একক, তাই ছোট করেও দেওয়া যায়। যে আমরা জানি 1 ফ্যারাড = 10⁶ মাইক্রো ফ্যারাড, একে যদি আরও ছোট করা হয় তাহলে 10⁻১২ মাইক্রো মাইক্রো ফ্যারাড অর পিকো ফ্যারাড। ব্যবহারিক ক্ষেত্রে লাগবে ওই অঙ্ক, তোমরা যেটি কিছু প্রবলেম সলভ করতে গেলে তখন এগুলো লাগবে ইউনিটগুলো।
এখন পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, কোন পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, সেগুলো আমরা সংক্ষেপে বলছি, পরে দেখে দেব যে পরিবাহীর ক্ষেত্রফল, কোন পরিবাহীর এরিয়া যত বাড়বে আধানগুলো তত বেশি ছড়িয়ে পড়বে, ফলে আরো আধান সে নিতে পারবে, ক্ষেত্রফলের সঙ্গে ধারকত্ব দেখা যাবে সমানুপাতিক। দু নম্বর কি, কোন মাধ্যমে পরিবাহীটা অবস্থিত, বায়ু ছাড়া যদি অপর কোনো মাধ্যম থাকে, বায়ু অপেক্ষা বেশি পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে, তাহলে সেক্ষেত্রেও তার ধারকত্ব বেড়ে যাবে। তিন নম্বর কি, পরিবাহীর নিকট অপর কোনো পরিবাহী যদি থাকে, বিশেষ করে যদি ভূসংলগ্ন থাকে, দেখা যাক এই পরিবাহীকে আমি আধান দিচ্ছি, এই পরিবাহীর নিকট যদি একটা পরিবাহী থাকে তাহলে কি করবে, আবেশ সৃষ্টি করবে, আবেশের ফলে কি করবে, এটা নেগেটিভ আধারে আবিষ্ট হয়, ফলে বিভব কমবে, ফলে কি হবে, বিভব যদি কমে যায় আমরা দেখলাম কি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, ভি কমলে কি হবে, সি বাড়বে, ফলে ধারকত্ব বাড়বে, মানে কি উৎস থেকে আরো আধান সে নিতে পারবে। বিশেষ করে যদি এটা যদি ভূসংলগ্ন থাকে তাহলে তো পজিটিভ আধান, এর বিভব তো অ্যাকচুয়ালি হতো কি, পজিটিভ আধান বাইরের পৃষ্ঠে, এর বিভবকে বাড়ানোর কথা ছিল, কিন্তু আলটিমেট কি যে ভূসংলগ্ন বলে প্রশমিত হয়ে যাচ্ছে, পজিটিভ আধানগুলো নেই, ফলে ধারকত্ব এর বাড়বে, ফলে উৎস থেকে আরো আধান নিতে পারবে। এখন একটা পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় করা যাক, পরিবাহী গোলকের ধারকত্ব, যে মনে করি আর ব্যাসার্ধের একটা পরিবাহী গোলক আছে, তাহলে পৃষ্ঠের কোনো বিন্দুতে যখন বিভব নির্ণয় করা যাবে, সেটা তো বলেই গেলেন যে গোলকের ক্ষেত্রে আমরা আধান সবসময় তার কি কেন্দ্রে কেন্দ্রীভূত ধরি, তাহলে পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব কত হচ্ছে, ভি ইকুয়াল টু কিউ বাই ফোর পাই এপসাইলন আর, বায়ু মাধ্যম ধরলে ফোর পাই এপসাইলন নট আর। এখন তাহলে ধারকত্ব কত হচ্ছে, যেহেতু সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে ভি এর মানটা বসালে কত পাচ্ছি, ফোর পাই এপসাইলন নট আর, ক্যাপিটাল আর ধরা হচ্ছে। আর যদি সিজিএস কাউকে লিখি তখন তো ফোর পাই এপসাইলন, এটা কত হবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন, এটা হচ্ছে ওয়ান হয়ে যায়। সিজিএস কাউকে বললে তোমার সি ইকুয়াল টু আর হবে, অর্থাৎ এখান থেকে তোমাদের একটা কোশ্চেন থাকে, দেখাও যে সিজিএস কাউকে পরিবাহী গোলকের ধারকত্বর ব্যাসার্ধের সংখ্যমানের সমান, অর্থাৎ যদি একটা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 10 সেমি হয় তাহলে ধারকত্ব হবে কত, 10 স্ট্যাট ফ্যারাড বা 10 ESU হবে। আর এসআই ককে করতে গেলে তখন কি করতে হবে, 4πε0 মানে কত, আর বাই আমরা জানি 9×10⁹, এটা দিয়ে ভাগ করে দিতে হবে। আর যদি মিটারে ককে থাকে তখন ধারকত্ব বের করতে গেলে ফ্যারাডে ককে, তখন এই মানটা দিয়ে ভাগ করে দিতে হয়, আমরা জানি এটা, এগুলো অঙ্ক করতে লাগবে। এখন একটা পরিবাহী, আহিত পরিবাহী, তার স্থিতিশক্তি বের করতে হবে, আহিত পরিবাহীর স্থিতিশক্তি বের করতে হবে আমাদের। ধরা যাক কিউ আধারে আহিত একটা পরিবাহী বিভব ভি, ধারকত্ব সি, তাহলে আমরা কি লিখব, ভি ইকুয়াল টু কিউ বাই সি। এখন যদি ওই পরিবাহীকে বাইরে থেকে আরও ডিকিউ আধান দিতে হয় তাহলে কি করবে, যে বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। দেখা যাক ধরো দেখা পরিবাহীটা পজিটিভ আধানে আহিত, আমি আর বাইরে থেকে ডিকিউ পরিমাণ ক্ষুদ্র আধান আরও দিতে চাইছি পজিটিভ আধান, তাহলে কি তড়িৎ বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে, তাহলে সেই কার্যটা কত, ডিডাব্লিউ ইকুয়াল টু কত হবে, বিভব ইন্টু কত, ডিকিউ, কারণ আমরা বিভবের সংজ্ঞা থেকে জানি যে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, সেই হিসেবে যে আমরা যদি ক্ষুদ্র আধান দিতে যদি ডিডাব্লিউ কার্য করতে হয় তাহলে কি হবে, যে ভি ইকুয়াল টু ডিডাব্লিউ বাই ডিকিউ, অতএব ডিডাব্লিউ সমান ভি ডিকিউ। তাহলে যদি মানটা আমি বসাই তাহলে কি করব, এখন যদি ধরে নেওয়া হয় গোড়া থেকেই যদি কোনো আধান ছিল না